আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম জানাব আনুষ্ঠানিকভাবে রাজশাহী সিটি সেন্টারের উদ্বোধন করলেন রাশিক মেয়র লিটন প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন সংরক্ষিত আসনের এমপি মিতা দেশে কোনো খাদ্য সংকট নেই চাহিদার দ্বিগুণ মজুত রয়েছে বললেন খাদ্যমন্ত্রী রাজশাহীতে দেশীয় সিগারেট শিল্পে কর্মরত কর্মচারী শ্রমিক ও তামাক চাষীদের মানববন্ধন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী সিটি কর্পোরেশনের পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় নির্মিত ষোলোতলা বিশিষ্ট ভবন সিটি সেন্টার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে শনিবার সন্ধ্যায় নগরীর সোনাদিগি এলাকায় ফিতা কেটে অত্যাধুনিক শপিং কমপ্লেক্স সিটি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম লিটন এ সময় এনা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক এমপি উপস্থিত ছিলেন এ উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় মেয়র বলেন রাজশাহীতে এখন পর্যন্ত ফাইভ ফাইভ স্টার স্টার হোটেল হোটেল নেই তবে এবার এই সিটি সেন্টারে করার উদ্যোগ নিয়েছে এনা গ্রুপের চেয়ারম্যান সেই উদ্যোগের জন্য তাকে তিনি ধন্যবাদ জানান হোটেল রেডিসন রাজশাহীকে নতুন মাত্রা যোগ করবে বলেও মন্তব্য করেন সিটি মেয়র অনুষ্ঠানে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আনিকা ফারিয়া এনা গ্রুপের পরিচালক রাজনৈতিক সামাজিক ও মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন সংরক্ষিত আসনের এমপি আদিবা মিতা রবিবার বেলা এগারোটার দিকে রাজশাহী সার্কিট হাউসে এই চেক বিতরণ করেন তিনি এ সময় বাইশ জন অসহায় ও বিপদগ্রস্তদের মাঝে মোট আট লাখ নব্বই হাজার টাকার চেক বিতরণ করা হয় অনুষ্ঠানে এমপি মিতা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র ও অসহায়দের জীবনমান উন্নয়নের কাজ করে চলেছেন তারই ধারাবাহিকতায় দেশের গৃহহীনদের ভূমিসহ বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মাঝে অনুদান প্রদান করা হচ্ছে এর সবই সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি তৃণমূল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আসন্ন নির্বাচনে নৌকা প্রতিকে আবারও ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করতে হবে বলেও জানান তিনি মনোপোলে নিপাযাক প্রতিযোগিতামূলক তামাক শিল্প মুক্তি পাক এই প্রতিবাদ্য নিয়ে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল সাড়ে এগারোটায় মহানগরীর কোর্ট শহীদ মিনার চত্বরে দেশীয় সিগারেট শিল্পে কর্মরত কর্মচারী শ্রমিক ও তামাক চাষিরা মানববন্ধনে অংশগ্রহণ করেন এ সময় তারা বলেন বর্তমানে বিদেশি কোম্পানিগুলোর একচেটি আগ্রাসনে বিপন্ন হয়ে পড়েছে দেশীয় তামাক শিল্পীরা সরকারের পূর্ব ঘোষিত নিম্ন স্তরের সিগারেট কেবলমাত্র দেশীয় কোম্পানির জন্য সংরক্ষণ করতে হবে তবে তা এখনই সম্ভব না হলে পূর্বে প্রচলিত অনুশাসন অনুযায়ী নিম্ন স্তরের প্রতি শলাকা সিগারেটের দাম বহুজাতিক কোম্পানির দামের তুলনায় তিন থেকে পাঁচ টাকা পার্থক্য করতে হবে শতবর্ষী তামাক শিল্পের টেকসই উন্নয়নে আইনের বাস্তবায়নেরও দাবি জানান বক্তারা চলতি মৌসুমে সরকারের গুদামে খাদ্য মজুদ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার রবিবার সকালে নগাঁও শহরে বিভিন্ন ও বিক্রয় কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন তিনি জানান দেশে দশ লাখ টন চাহিদার বিপরীতে একুশ লাখ টনের অধিক খাদ্য মজুত রয়েছে সারা সারাদেশে প্রতিদিন চাল ও আটা মিলিয়ে প্রায় চোদ্দ হাজার টন খাদ্য বিতরণ করা হচ্ছে যতদিন মানুষের চাহিদা থাকবে ততদিন ওএমএস কার্যক্রম চালু রাখা হবে এর পাশাপাশি খাদ্য অন্যান্য কর্মসূচিও চলবে রমজানে কৃত্রিম সংকট তৈরি করে খাদ্য বাজারে যাতে কেউ অস্থিরতা তৈরি করতে না পারে সেদিকে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান মন্ত্রী কেউ যেন খাদ্যে কষ্ট না নির্ময়ের মানুষের কষ্ট না আমরা সারা বৎসরই কিন্তু ওএমএস দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব যতদিন পর্যন্ত মানুষের যে ওএমএস এর চাউল আর নিতে চাইবে না ততদিন পর্যন্ত আমরা ওএমএস চাউল দিয়ে যাব আটাও দিয়ে যাব এবং পয়লা মার্চ থেকে পঞ্চাশ লক্ষ পরিবার যেটা খাদ্য বান্ধব কর্মসূচি পনেরো টাকা তিরিশ কেজি করে প্রতি মাসে সেটা আবার তারা এই পয়লা মার্চ থেকে শুরু হবে পয়লা মার্চ থেকে সাতই মার্চের মধ্যে এটা নাম কি ওই বিতরণ শেষ করতে হবে রাজশাহীদের ছাব্বিশ নং ওয়ার্ড আওয়ামী লীগের আঞ্চলিক কমিটি ও দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় নগরীর পশ্চিম জামালপুরে এই কার্যালয় উদ্বোধন করা হয় ছাব্বিশ নং ওয়ার্ড পশ্চিম আওয়ামী লীগের মূল কমিটির পক্ষ থেকে এই কার্যালয়ে উদ্বোধন করা হয় কমিটির নতুন সভাপতি রাশেদুজ্জামান জামান রইস ও সাধারণ সম্পাদক মতিউর রহমানকে নির্বাচিত করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য জয়নাল আবেদিন চাঁদ সাবেক নেতা মুখলেসুর রহমান খলিল নং ওয়ার্ড পশ্চিম আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের সাধারণ সম্পাদক আক্তার আহমেদ বাচ্চু মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল সহ অন্যান্যরা এছাড়াও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর সমস্ত প্রশাসন ও নির্বাচন কমিশন পরিবর্তন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে সেই নিরপেক্ষ নির্বাচনে যারাই ক্ষমতা আসুক না কেন জনগণ তাকে মেনে নেবে সেই তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকারের জন্যই আমাদের এই আন্দোলন রবিবার বেলা বারোটার দিকে শহরের আলয়পুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত নাটোর সদর উপজেলা ও নাটোর শহর যুবদলের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি এহাই হাই তালুকদার ডালিম শহর যুব দলের আহ্বায়ক শামী আহমদের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন কাজী শাহ আলম সহ নেতৃবৃন্দ